ঝাল নিছিস মামা বললো যে বেবি এখন আবার ঝাল নিছে হ্যাঁ একটু বলছি খেয়ে দেখি কি অবস্থা হয় এই যে চটপটি আর ফুসকার লিস্ট এই যে চটপটি বিশে ভরা নাগিনি প্লেট 30 টাকা আছে এই যে চটপটি আর ফুসকার লিস্ট এই যে চটপটি বিশে ভরা নাগিনি প্লেট 30 টাকা আছে খুলনা ভার্সিটির মধ্যে মামা বানাচ্ছে আমরা চটপটির অর্ডার দিছি এবার মশলা মারা হবে এই যে মামা আমি চটপটি খাচ্ছি তোমার জন্য ঝড় পরে মামা একটা একটু টক বেশি আর ফুচকা বেশি ঝাল কম যাচ্ছিস কেন আচ্ছা মামা বেশি করে ধরেন আপনি আমাদের উপর রাখতে চাই তাও নিয়ে নিন ওর কাছে জরিমানা এই কিন্তু ক্যাম্পাস খোলার পর মনে হয় এই প্রথম তাই না প্রথম খাচ্ছি এখান থেকে চটপটি আমি তো প্রথম তো এর জন্য মজা কিন্তু লাগতেই হবে যে না তিশা তুমি তাহলে এক এক চামচ খালি তোমার তিন প্লেট সমানো যাচ্ছে তুমি এখন নাও তো এইসব ধান্দাবাজি বাদ দাও আমি ভাই এখানে বসে খাবো মামার পার কাছে বসে কেন তুই যাবি না আইস খাবো দুই প্লেট দুই চামচ মামা সবচেয়ে ছোট যে ডিম দিচ্ছে চটপটিতে আর মশলা গুলো হলো সিক্রেট ওগুলো বলবে না তাহলে তো মজা থাকে না এক্স্যাক্টলি আরে সব মুম্বাই ঝালের কারিশমা না মামা নাকি সে ঝাল খাবে অনন্যা তুই এদিকে আয় কি খেতে যাচ্ছিস আরে শুধু বোম্বাই ঝাল বেশি মারে সব রকমের ঝাল থাকে বোম্বাই মরিচ কাঁচা মরিচ শুকনো মরিচ এই যে আমি এখানে এই যে এই যে তিশা মামা আরেকটা বানান খাবি নাকি তাই তোর এত কথা করতে করছিস আচ্ছা তাহলে তুই খা আমি টাকা দিয়ে দিচ্ছি জানিস আমি তিন দিন পরে বললেন কাঁচা মরিচ হয়ে গেছে এখন জিজ্ঞাসা করে দিয়ে ফেলাইছেন কিনা আমার হালকা একটু টক বসিয়ে আমি কিন্তু ভিডিও করতেছি সো আমারটা হলো বেশি ভালো করে ছবি আসবে হ্যাঁ আপনি কিন্তু আমারটা ভালো করে দিবেন ভালো করে বানাই দিবে এদিকে একটু দেখাই শক্তি আমার ঝালটা নিয়ে দেখেন চটপটির কত চাহিদা থ্যাংক ইউ
এটা আমার এই আগে একটা ছবি তুলে আসো এইদিকে তাকাও এইটা কানো এইটা কানো খুব দাও এই যে নিতে দাঁড়িয়ে আচ্ছা এই যে পুরো গেল পুরো জিনিস জিনিস সোজা করে ধর জিনিস প্লেট সোজা করে না কিন্তু ঝাল একটু বাড়াই দিও ঠিক আছে চল ওকে আমি জীবনে আপনাকে আপনি বাচ্চা মানুষ বেবি ফুড খাওয়া লাগ বেবি ফুড খান এই হলো আমার এক চটপটির দোকানটা ছিল ওটা তো অন্তর আছে আর চালাই ঝাল পছন্দ করে আর সুপ্তি তোমারটা কেমন মোটেও ঝাল পছন্দ করে এটা কি ঝাল হয়েছে বেশি না না একদম আর পিয়ার কাছে না আসলাম আমারটা বেবি ফুড ঝালই থাকে না নামে বেবি ফুড তুই নাকি ঝাল নিছিস মামা বললো যে বেবি এখন আবার ঝাল নিছে হ্যাঁ একটু বসি খেয়ে দেখি কি অবস্থা হয় কতক্ষণ নিতে পারি এই হলো পিয়া পিয়ারটা কেমন হইছে অনেক মজা ঝাল বেশি নিছিস মানে বাচ্চা খেতে পারি না বেশি ঝাল আচ্ছা পিয়া মরিচ লাগবে না তো এখন আমি খাওয়া শুরু করব আর এটা হলো আমার আমি ঝাল নিছি বেশ তো এখন শুরু করব বাই আমি কোনোদিন তোদের কাছ থেকে কোনো ফ্লেভার খেয়েছি তোরা যখন আমরা এখন ক্লাসের দিকে যাচ্ছি অনেকে হলো আগে চটপটি খেয়ে চলে গেছে আর আমরাই কজন আমি বিল দিয়ে আসলাম তো অনন্যা জোরে গান গা আমার দর্শকরাও একটু শুনুক আমার না ক্লাসের সবার সাথে